নমস্কার, আমার বাংলা সংবাদ আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কৃষি আইন প্রত্যাহারে নিহত কৃষকদের প্রতি কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি, রয়েছে মোমবাতি মিছিল। ধলাইয়ে 11.17 কোটি টাকার কাজের সূচনা, শিলান্যাস মন্ত্রী পরিমল ও সাংসদের। কৃষি আইন বাতিলে রাজ্য জুড়ে এসইউসিআই এর বিজয় দিবস পালন, শিলচরেও পালিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গুরু নানকের জন্মজয়ন্তীর দিন বহু বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বহু বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেন। 2020 সালের সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্র সরকার। এরপর থেকেই কংগ্রেস সহ বিভিন্ন সংগঠন কৃষি আইন বাতিলের দাবিতে মাঠে নামেন। এরই প্রেক্ষিতে শনিবার 704 জন কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল আয়োজন করেন কংগ্রেস কর্মকর্তারা। পরে মিছিল শেষে ইন্দিরা ভবনে উপস্থিত হয়ে নিহত 704 জন কৃষকদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, বাবুল হুর, সুজন দত্ত, তমাল বণিক, সজল আচার্য, সঞ্চিতা আচার্য, অভিজিৎ পাল সহ অন্যান্যরা। নেতা শ্রী রাহুল গান্ধী আজকের থেকে এক বছর আগে উনি বলেছিলেন পার্লামেন্টে যে আপনারা এই বিল আপনাদেরকে ফিরিয়ে নিতে হবেই, তা আজ প্রমাণিত হয়েছে এবং এই সরকার এই বিল আজ ফিরিয়ে নিয়েছে। রাহুল গান্ধীকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা গর্বিত বোধ করছি যে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন কর্মী রূপে। শনিবার ধলাই বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ নবনির্মিত কাজের উদ্বোধন করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারী এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন প্রথমে নতুন বাজারস্থিত সৎসঙ্গ আশ্রমের বাউন্ডারি দেওয়াল নির্মাণ কাজের জন্য 5 লক্ষ টাকার ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন তিনি। পরে সিগনেচার প্রকল্পের অধীনে 10 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ধলাই বাজার থেকে দুয়ারবন্দ পর্যন্ত কাজের সূচনা করেন তিনি। পাশাপাশি সাংসদ তহবিল থেকে ধলাই শ্মশানঘাটের চুল্লি নির্মাণের জন্য 5 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ জীবনগ্রামে 7 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর, রুকনিজিপির কার্যালয়ে নবনির্মিত সভাগৃহের উদ্বোধন ও রুকনিজিপির বিলটিল্লায় প্রায় 1 কোটি টাকা ব্যয় সাপেক্ষে জল জীবন মিশন প্রকল্পের আওতায় পানীয় জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর করেন। এদিনের ভিত্তিপ্রস্তর কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আপনারা ভাবেন না, কারণ এই রাস্তায় এক সময় মিজোরামের কানেক্টিভিটি দিত। এবার সরকার আমার করে দলাই আপনার 2টা ঐতিহ্যপূর্ণ জায়গারে আমরা আবিষ্কার না আবিষ্কার করা উপনিষ্ঠা, কিন্তু আমরা 2টা জায়গার উন্নত করার লাগে আমরা এমএলএ মিলিয়া আমরা চেষ্টা করছি। একটা হইলো ভবন পার্ক, ওইখানে আমার সিগনেচার প্রজেক্ট দিয়েছি, আর একটা হইলো এডি রোড, এখানে আমার এমপিএ তার দশমীর হাত ধরে দিয়েছি। কারণ এগুলো আমরা ঐতিহ্যের সঙ্গে, আমরা ওই সময়ের জীবনযাত্রার সঙ্গে, আমরা বাপ ফাপ দাদার সঙ্গে।
এসইউসিআই দলের আসাম রাজ্য কমিটির আহ্বানে শনিবার সারা রাজ্যের সঙ্গে শিলচরেও প্রধানমন্ত্রী কর্তৃক তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা উপলক্ষে বিজয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে কৃষক আন্দোলনের শহীদদের স্মরণে বেদী স্থাপন করে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত দলের কর্মীরা কৃষক আন্দোলনের সংগ্রামী কৃষকদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে দীর্ঘক্ষণ স্লোগান দেন। দলের জেলা সম্পাদক ভবদূষ চক্রবর্তী উপস্থিত কর্মী ও জনগণের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত সংগ্রামী কৃষকদের আপোষহীন সংগ্রামের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে, যা ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিশাল জয়। এই জয় প্রমাণ করল যে নির্ভীক দৃঢ় প্রতিজ্ঞ মেহনতি মানুষের দীর্ঘস্থায়ী আন্দোলনই পুঁজিপতি শ্রেণীর সেবাদার শাসক দলের সব ধরনের জনবিরোধী ষড়যন্ত্রমূলক পরিকল্পনাকে পরাস্ত করতে পারে। শোষিত নিপীড়িত সকল জনসাধারণের কাছে এটা বড় জয়। সংগঠনের জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্র নাথ কৃষক আন্দোলন সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কৃষকদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই জয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনের আন্দোলনকে শক্তিশালী রূপ দিতে প্রেরণা যোগাবে। তিনি কেন্দ্র সরকারের কাছে কৃষক আন্দোলনের শহীদদের পরিবারের দায়িত্ব বহন করা কৃষক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর শাস্তি প্রদান, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদান ও কৃষকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। সেখানে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাধব ঘোষ, মন্মত নাথ, নকুল রঞ্জন পাল, বিজিৎ কুমার সিংহ প্রমুখ। এই আইনটা প্রণীত হয়েছিল এবং এটাও আমরা জানি যে এই আইনটা কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্যই এটা মোদি সরকার আইনটা পাস করিয়েছিল, কিন্তু দেশের জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে কৃষক শ্রেণী, যারা দেখলো যে আইন যদি কার্যকরী হয় তাহলে তাদের বিটে মাটি ছাড়তে হবে, তাদের আত্মহত্যা করতে হবে, ঋণের দায় তাদের জর্জরিত হতে হবে, তাই তারা সংঘবদ্ধ হয়ে প্রায় 300টিরও বেশি কৃষক সংগঠন একত্রিত হয়ে দিল্লির রাস্তায় রাস্তা অবরোধ করে তারা আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনের বর্ষপূর্তি হতে চলেছে 26 নভেম্বর তারিখে, কিন্তু এই বর্ষপূর্তির ঠিক আগেই মোদি সরকার একটা ঘোষণা দিয়েছেন, একটা সরকারি ঘোষণা নয়, মোদি নিজের ব্যক্তিগত ঘোষণা, যে এই কৃষি আইন তিনটি তিনি প্রত্যাহার করবেন। এতে অনেকেই আগামী নির্বাচনের গন্ধ পাচ্ছেন, যে আগামী বছর পাঞ্জাবে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে, উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে, যে নির্বাচনের ফলাফলের উপরে এই বিজেপি দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে, এটা ওয়াকিবহল মহলের ধারণা। এবং সেই ধারণাকে সামনে রেখেই যেখানে পাঞ্জাব হরিয়ানার মতো জায়গায় বিজেপির তাবড় তাবড় নেতারা নির্বাচনী প্রচারে ঢুকতেই পারে। 50% সিলেবাসের মধ্য দিয়ে পরীক্ষা পরিচালনা করতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এক স্মারকপত্র প্রদান করল টিটিসি নন সিবিবিসিএস ইভেন্ট সেমিস্টারের পড়ুয়ারা। শনিবার শহরের রাধামাধব কলেজ সহ বেশ কয়েকটি কলেজের পড়ুয়ারা জেলাশাসকের কার্যালয়ে একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয়, বিগত বছরে অর্থাৎ 2020 সালে যেভাবে পাঠ্যক্রমের 25% মধ্য দিয়ে পরীক্ষা পরিচালনা করা হয়েছিল, চলিত বছরেও এইভাবেই পরীক্ষা পরিচালনা করতে দাবি জানানো হয়। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানায়, অতিমারির দ্বিতীয় তরঙ্গের জন্য বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাদের, ফলে পুরো সিলেবাসের পাঠদানও সম্পন্ন হয়নি। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরো সিলেবাসের উপর পরীক্ষা পরিচালনার বিষয়টিতে অবগত হলে তাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা ধারণ করে। এদিন তারা অনলাইন সহ অফলাইনেও তারা পরীক্ষা দিতে রাজি রয়েছেন বলে জানান। করোনা পরবর্তী সময়ে যখন সবকিছুই খোলা রয়েছে, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষা আয়োজনেও তারা সমর্থন করবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতির উপর বিবেচনা করে তাদের দাবি পূরণ করবে বলে তারা আশা ব্যক্ত করেন। আমরা টিডিসি নন সিবিএসসি স্টুডেন্ট, আমরা আজকে এসি মেমোরেন্ডামটা জমা দিবার লাগা। আমরা ডিমান্ড এটাই যে গত বছর যেরকম 50% সিলেবাসে আমরা এক্সামটা হয়েছে, এবছর সেম হইতো, এটাই আমরা চাইলাম। বিকজ এখন আমরা হচ্ছে টাইমও শর্ট,
আর প্লাস আমরা সিলেবাসটাও কমপ্লিট হয়েছে না। আর আমরা এখানে আমাদের এটাও হয়েছি যে যদি হয়তো অনলাইন পারপাসও আমরা তারা দিতে পারে বা অ্যাসাইনমেন্ট, বাট আমরা এখন অনলাইন ডিমান্ড করতাম না, হানি কি এখন অনলাইন যেহেতু হইতো না, তো আমি এটাই আমরা মানে আমরা সবাই মিলে এটাই চাইলাম যে যদি 50% সিলেবাসে যদি আমরা তারা এনি 5 পজিশন যদি ইও প্রেফার করে, তে আমরা যে যতজন স্টুডেন্ট আছি আমরা সবের লেগে ভালো হইব। তো আমরা কয়েকজন ইতালি লেগেই আইছি এখানেও যাতে আমরা ই ডিমান্ডটা ফুলফিল হয়, এটাই আমরা মানে এক্সপেক্ট করলাম ইউনিভার্সিটির কাছ থেকে যে তারা আমরা ই ডিমান্ডটা যেন ফুলফিল করে। তিন লুণ্ঠনকারী মহিলা সহ এক যুবককে আটক করলো করিমগঞ্জ পুলিশ। এই চার লুণ্ঠনকারী বিভিন্ন সময়ে কালো জাদুর মাধ্যমে অনেকের কাছ থেকে আত্মসাৎ করেছেন লক্ষ লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার, এমনটাই অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। জানা যায় অধিকাংশ মানুষকে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় দেখিয়ে অবাধে লুণ্ঠন রাত চালিয়ে যাচ্ছিলেন তারা, অনেকেই তাদের কালো জাদুর কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন। অবশেষে জনা কয়েক লোকের অভিযোগের ভিত্তিতে শনিবার করিমগঞ্জ জেলার সদর থানায় পুলিশ ওই লুণ্ঠনকারীদের আটক করতে সক্ষম হয়েছে। তবে এদের মধ্যে যুবকের নাম না জানা গেলেও বাকি তিনজনের নাম হলো নির্মাসা নমশূদ্র, রুমা নমশূদ্র এবং কল্পনা নমশূদ্র বলে জানা যায়। বর্তমানে তারা প্রত্যেকেই করিমগঞ্জ সদর থানায় রয়েছেন এবং পুলিশ তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। পাইছো যে এওঁলোকে এটা অর্গেনাইজ ক্রাইম করে ঘরত গৈ নিজকে কিবা তান্ত্রিক এবুর কই যে ঘরত কিবা কিবি বেয়া লক্ষণ হয়েছে, তো জাদু টনা করে পেলা হেনেকে মানুষবিলাকক ভয় খুয়ায় পয়সা লো যায়। আর হেনেকে আমি প্রায় 5-6 জন মানুষের কমপ্লেন পাইছো আর সেম কালপ্রিট একই কিছু মানুষ, টোটাল অ্যারাউন্ড 5-6 লাখ রুপিজ মান ইয়াতে যাওয়া 3-4 মাসের ভিতর পাইছো আর তথ্য পাইছো আরও এনেকা মানুষ আহি আছে ভিক্টিম। তো হে আজি আমার TSI রেড করে পেলে দুজন 3 জন মাইকী মানুষ আর এজন লড়াক আটক করেছে, সুতপোষ করে আছে। তেখেতের নামটো কব পারবো না, ঘর কত মত আপনার নক তদন্ত খাতির ঘরটো কত তেখেতের? এজন তো ভাড়াতিয়া থাকে এতে আর বাকি এজন হল কালীগঞ্জ। পুরুষ মানুষ আছে নাকি? এজন আছে। বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে পাথারকান্দি উনামগাঁওয়ে অনুষ্ঠিত হল 84তম মহারাসলীলা। মহারাস উপলক্ষে কৃষ্ণ নামে মুখরিত যখন গোটা রাজ্য, ঠিক তখনই সীমান্ত জেলার পাথারকান্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকায় এই রাসকে ঘিরে দুদিনব্যাপী ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শুক্রবার পাথারকান্দি উনামগাঁওয়ের দলান শর্মা জিউর আশ্রমে আয়োজিত হয় এই মহারাসলীলা। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলে এই মহারাসলীলা উৎসব, শনিবার ভোর অবধি চলে এই মহারাসলীলা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল যাদব সহ অন্যান্যরা। পিতামাতার স্মৃতি স্বর্ণাক্ষরে রাখতে কয়েক কোটি টাকার পৈতৃক সম্পত্তি ভারত সেবাশ্রম সংঘকে দান করলেন নন্দী পুরকায়স্থ পরিবার। পাথারকান্দিতে নন্দী পুরকায়স্থ পরিবারের 1 বিঘে 10 কাঠা 14 শতক জমিতে গড়ে ওঠা ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ বিদ্যামন্দিরের জমির দলিল আনুষ্ঠানিকভাবে ভারত সেবাশ্রম কর্তৃপক্ষের কাছে সমজে দেন নন্দী পুরকায়স্থ পরিবারের সদস্যরা। শনিবার ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধনানন্দজী মহারাজ ও মৃন্ময়ানন্দজী মহারাজের হাতে নন্দী পরিবারের পক্ষ থেকে সমজে দেওয়া হয় দলিল। পরে সংঘের তরফ থেকে দানকৃত পরিবারের এহেন মহৎ কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রূপম নন্দী পুরকায়স্থ সহ তার ভাইয়েরা বিস্তারিত তুলে ধরেন। এই জায়গা আমরা আনুষ্ঠানিকভাবে জায়গার দলিল এখানে সাধনানন্দ মহারাজের কাছে তুলে দেওয়া হয়েছে। এই জায়গাটা আমরা ভারত সেবাশ্রম সঙ্গে দান করেছি আমাদের স্বর্গীয় পিতা সুধীন্দ্র কুমার নন্দী পুরকায়স্থের অন্তিম ইচ্ছা ছিল, এবং আমার মা আমাদের মা সরোজনী নন্দী পুরকায়স্থের নামে জায়গা ছিল, এবং অন্তিম ইচ্ছা থাকাতে আমরা ভাই বোন একত্রিত হয়ে
এটা ভারত সেবাশ্রম সঙ্গে দান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এই জন্যে নিয়েছিলাম যে এত অঞ্চলে শিক্ষার বিকাশ, হিন্দু ধর্মের জাগরণ হবে এবং হিন্দু ধর্মের হিন্দু মিলন মন্দিরের মাধ্যমে এত অঞ্চলের মানুষ উপকৃত হবে এবং স্বাস্থ্য পরিষেবাও এখানে থাকবে। আমাদের এই দলিলে সেটা উল্লেখ রয়েছে। আমরা নন্দীপুরকাস্ত পরিবার স্বর্গীয় সুধীন্দ্র কুমার নন্দীপুরকাস্ত এবং স্বর্গীয় সরোজনী নন্দীপুরকাস্তের পুত্র এবং কন্যাগণ, আমরা একত্রিত যে জায়গা দান করেছি এ জায়গার পরিমাণ হলো 1 বিঘা 10 খাটা 14 ছটাক। সুপারি কুড়ানো নিয়ে ছোটদের মধ্যে বিবাদের জেরে জেঠুর হাতে আক্রান্ত 8 বছরের শিশু। সোনাইর নতুন রামনগর তৃতীয় খণ্ডে এমন ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গাছ থেকে পড়া সুপারি কুড়ানো নিয়ে ছোটদের মধ্যে বিবাদের জেরে নিজের আপন জেঠুর হাতে আক্রান্ত হলো 8 বছরের ওই শিশুকন্যা। শুক্রবার বিকেল 4টা নাগাদ এই ঘটনার পর আহত শিশুর বাবা রাজু চৌহান নিজের বড় ভাই মতিলাল চৌহান ও তার পত্নী বাসন্তী নুনিয়া চৌহানকে অভিযুক্ত করে সোনাই থানায় এক মামলা দায়ের করেছেন। শনিবার নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে রাজু চৌহান ও তার পত্নী অনিমা চৌহান বলেন, গাছ থেকে পড়া একটি সুপারি কুড়িয়ে তাদের ছোট মেয়ে অঙ্কিতা চৌহান আর তখন বড় ভাই মতিলাল চৌহানের 11 বছরের মেয়ে রাগিনী চৌহান তার সঙ্গে বিবাদে লিপ্ত হয়ে পড়ে। আর তখন হাতে লাঠি নিয়ে এসে মতিলাল তাদের বড় মেয়ের বছর 8-এর শিশু অনিতা চৌহানের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়েছে। এদিন তারা পুলিশের কাছে নিয়ে ন্যায় বিচার দাবি জানান। আর দৌড়িয়া আইসি ঘর দেখছি মারদাঙ্গা করে করিয়া দেখছি আমার মেয়ে ছোট গু পড়ে গেছে, রক্ত রক্তাক্ত মাথা মানে ফাটিয়ে গেছে। আমি লইয়া গেছি, পরে জানা গেছে আমার বেটিরেও তারা আঘাত করছে, বেটিরে বেচানিত গিয়ে আমার মেয়ে মানে মারি দিছে তারা। আমার দাদা মতিলাল চৌহান আমার ঘরে আমার চোখের সামনে আমি আইতে দেখিয়ে মারি দিছে। আমি বেচানিত গিয়া মানে বাচ্চারে উঠাইয়া আমি মেডিকেল সঙ্গে সঙ্গে নিয়ে গেছি স্যার। একটা ছোট একটা সুপারি মানে করতে গিয়া এই ঘটনাটা মানে সৃষ্টি হয়েছে। এটা গতকালকে 4:55 সোনাই হসপিটালে না মামলা মোকদ্দমা আমরা দায়ের করাইছি, কিন্তু এখন পর্যন্ত উপযুক্ত কোনো ন্যায় পুলিশ প্রশাসন আমরা মানে ইনভেস্টিগেশন এখন পর্যন্ত হইছে। হযরত মুবাসসির আলী তেলিটিকরির প্রয়াণ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন হলো শনিবার। এদিন তেলিটিকর গ্রাম জামেয়া মুরাসুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাসিক সবুজ মিনার পত্রিকার সম্পাদক মৌলানা আজিজুর হক। তিনি তার বক্তব্যে বিশ্বনবীর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। হযরত তেলিটিকরির জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা তুলে বক্তব্য রাখেন জামেয়া মুরাসুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সুহেল আহমেদ কাজী। এছাড়াও বক্তব্য রাখেন হযরত মৌলানা মুহফতি আব্দুস সোহবান, সোনাই আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শহীদ আহমেদ বড়ভুইয়া প্রমুখ। হামদ ও নাত পরিবেশন করেন মুবাসফিরিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা রায়হান আহমেদ, আশরাফ আহমেদ প্রমুখ। এদিন সকাল 10টা থেকে মাহফিল শুরু হয়। বিভিন্ন খতম শরীফ আদায় সহ জিকির আজকার ওয়াজ নাসিহাত ও দোয়া মোনাজাত শেষে বিকেল 4টায় শেষ হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ কমরুল ইসলাম চৌধুরী, শামসুল ইসলাম, আলহাজু আবুল ফজল লস্কর, মৌলানা আতিকুর রহমান হাফিজ, আব্দুল হালিম, মৌলানা আব্দুল মুনিম, হাফিজ আমিন উদ্দিন প্রমুখ। ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে স্বচ্ছ অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে শনিবার লক্ষ্মীপুর মিউনিসিপ্যাল বোর্ডকে স্বচ্ছ শহর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। স্বচ্ছতা অবলম্বনের দরুন লক্ষ্মীপুর শহর প্রথম স্থান লাভ করে। এদিন লক্ষ্মীপুর বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্মীপুর মিউনিসিপ্যাল বোর্ডকে স্বচ্ছ শহর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি, লক্ষ্মীপুর মহকুমার অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কৃষি আইন প্রত্যাহারে নিহত কৃষকদের প্রতি কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি, রয়েছে মোমবাতি মিছিল। ধলাইয়ে 11.17 কোটি টাকার কাজের সূচনা, শিলান্যাস মন্ত্রী পরিমল ও সাংসদের।
কৃষি আইন বাতিলে রাজ্য জুড়ে এসইউসিআই এর বিজয় দিবস পালন, শিলচরেও পালিত। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।